ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সাদিয়া জাহান প্রভা একের পর এক নাটক টেলিছবিতে অভিনয় করেছেন তিনি। নতুন বছরের প্রথম দিন থেকেই তাকে ছোটপর্দায় দেখা যাবে। আজ রোববার 1 জানুয়ারি থেকে বাংলাভিশনে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক বিবাহ অ্যাটাক। এতে ভিন্ন রূপে দেখা যাবে প্রভাকে। কমেডি ধরনের ধারাবাহিক বিবাহ অ্যাটাক রচনা করেছেন মারুফ রহমান, পরিচালনায় মোহাম্মদ মোস্তফা কামাল রাজ। নাটকটির গল্পে দেখা যায় রুস্তমের বাবা মা বেঁচে নেই, তিন বোন তাদের জামাই সহ রুস্তমের বাড়িতেই থাকে। তিন জামাইয়ের প্রধান কাজ ঘর জামাই পদবি আগলে রাখা। তিন বোন সিদ্ধান্ত নেন যে কোনো মূল্যে তাদের একমাত্র ভাই রুস্তমের বিয়ে দেবে। বোনদের বিয়ে দেওয়া এবং তাদের সংসার সামলাতে গিয়ে ভাই বিয়ে করার সময় পাননি। রুস্তমের বিয়ের উদ্যোগে তীব্র বিরোধিতা করে জামাই গ্রুপ। তাদের ধারণা, রুস্তমের বিয়ে হলে তাদের ঘর জামাই থাকা হবে না। এভাবেই এগিয়ে যায় নাটকের গল্প। এতে আরো অভিনয় করেছেন মীর সাব্বির, সাজু খাদেম, প্রাণ রায়, লুৎফর রহমান জজ, সামিয়া অথই, পূর্ণিমা বৃষ্টি, ওয়ালিউল হক রুমি, আরজুমান্ত আরা বকুল, কে এম সোহাগ রানা, মোহাম্মদ আবু বকর রোকন সহ অনেকে। প্রতি সপ্তাহে রোববার ও সোমবার রাত 8:15 মিনিটে প্রচার হবে নাটকটি।